নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 29 সেপ্টেম্বর 2024 সাল এবং রবিবার। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, একটি নিম্নচাপ সরতে না সরতেই আবার একটি নিম্নচাপ আসছে দুর্গা পূজার ঠিক আগেই, এবং মহালয়ার দিন থেকে আবার জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাতে হতে পারে, কতটা বৃষ্টি হতে পারে, নতুন করে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছেন বেশ কিছুটা। অন্যদিকে আরও কী আপডেট রয়েছে বর্ষা বিদায় প্রসঙ্গে, পশ্চিমবঙ্গ থেকে কবে বর্ষা বিদায় নিতে পারে, তার একটা কমপ্লিট ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখবেন। এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে একটি ঘূর্ণাবর্ত তো রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি অক্ষরেখা বিশেষ করে উত্তর পশ্চিম বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই অক্ষরেখা প্রচণ্ড শক্তিশালী নয়, যার জন্য বৃষ্টির সম্ভাবনা কমে গেছে অনেক জায়গায়, আরও কমে যাওয়ার কথা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেভাবে বৃষ্টি হয়েছে, ভারী অতি ভারী এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনা আজ থেকে একদমই কমে যাচ্ছে। তবুও জানানো হয়েছে নতুন করে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, সেটা অক্টোবর মাসে। তাই এই রয়েছে মূলত সিস্টেম, যে সিস্টেম দুর্বল হওয়ার পথে। নতুন করে বড় ধরনের কোনো সিস্টেম আসার খবর এখনও পর্যন্ত নেই। অর্থাৎ এটা আপনাদের বলতে চাইছি, নতুন করে বড় নিম্নচাপ, বড় ঘূর্ণাবর্ত, বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় সেরকম কিছু নেই। তবে যেটা বিভিন্ন মডেল, ইউরোপিয়ান মডেল যেটা দেখাচ্ছে, একটি নতুন করে নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। সেই নিম্নচাপ এলাকাটি বিরাজ করার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং সংলগ্ন বাংলাদেশে অক্টোবর মাসে 2 থেকে 3 তারিখের মধ্যে, যার ফলে অক্টোবর মাসের 1 তারিখ থেকে একেবারে লাগাতার 4 থেকে 5 দিন বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবার আপনাদের জানাবো যে কোন কোন জায়গায় থাকতে পারে। তার আগে একবার জানিয়ে দিই আপনাদের, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আজ থেকে আগামী 3 দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। প্রথমেই জানাই, চাষি বন্ধুরা যারা চাষের কাজকর্ম বন্ধ রেখেছিলেন এতদিন বৃষ্টির জন্য, তারা অবশ্যই নিশ্চিন্তে চাষের কাজকর্ম চালাতে পারেন। কারণ দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস, আজ থেকে আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, কোনো রকম সতর্কবার্তা নেই। গতকাল পর্যন্ত ছিল নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, 2/24 পরগনায় সতর্কবার্তা বলতে বলা হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিন্তু আজকে সেরকম কোনো খবর নেই। বলা হয়েছে এইটুকুই যে যদি কোনো জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়, তাহলে সেখানে হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ শরৎকালে যেমন আমরা বলে থাকি শরতের মেঘ থেকে বৃষ্টি, সেরকম পরিস্থিতি হতে পারে। অর্থাৎ সিস্টেমের জন্য ঘন্টার পর ঘন্টা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে, সেই সম্ভাবনা অন্তত 30 সেপ্টেম্বর পর্যন্ত নেই, আজকে এবং কালকে। কলকাতা, হাওড়া, হুগলি, এখানে তো বৃষ্টির কোনো খবর নেই, তাপমাত্রা একটু বাড়তে পারে 2-1 ডিগ্রি। 2/24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জেলার দিকে একটু তাপমাত্রা বাড়বে আজ এবং আগামীকালের মধ্যে। তবে আবার অক্টোবর মাসের 1 তারিখে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যেমন হতে পারে যে জেলাগুলোর সম্ভাবনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে রয়েছে, পূর্ব মেদিনীপুরের দিকে রয়েছে, পূর্ব বর্ধমানের দিকে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা বৃষ্টির কথাই এখনও পর্যন্ত রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে আপাতত আগামী 3 দিন বৃষ্টির কোনো খবর নেই। তাই দক্ষিণবঙ্গের আবহাওয়াটা বুঝতে পারলেন যে আপাতত 3 দিন সেরকম কোনো সমস্যা নেই, হলেও সেটা হালকা বজ্রবিদ্যুৎ সহ অল্প সময়ের জন্য একটা বৃষ্টি হতে পারে, এই পর্যন্ত আপডেট রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস, বৃষ্টি অনেক কমে গেছে, বৃষ্টির কোনো খবরই নেই অন্তত 3 বা 4 দিন। তবুও যা আপডেট রয়েছে, গতকাল ডিভিসি 40,000 কিউসেক হারে জল ছেড়েছিল। তবে যেহেতু বৃষ্টি কমে গেছে, আশা করা হচ্ছে আজকে তারা জল ছাড়লেও সেই পরিমাণ অনেক কমে যাবে। আর এখান থেকে এটা পরিষ্কার, যে পরিমাণ জল হয়তো তারা ছাড়বেন আজকে, তা থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুব একটা থাকছে না, কারণ আকাশের বৃষ্টি তো নেই, তার জন্য একটা এরকম সম্ভাবনা থাকতে পারে। এবার পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য কী কী পূর্বাভাস সেটা আপনাদের একবার জানিয়ে দিই। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, সেখানে বৃষ্টি তো কমে গেছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে।
তবে আজকে এবং আগামীকাল সেরকম কোনো সম্ভাবনা নেই বড় ধরনের দুর্যোগের। 1 তারিখে সেরকম কিছু না থাকলেও বিকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি আসতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সঙ্গে উত্তর দিনাজপুরে সেরকম একটা পরিস্থিতি হতে পারে। মালদহ, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ, বজ্রবিদ্যুতের ঝলকানিটা থাকতে পারে। তবে 2 এবং 3 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কুচবিহার পর্যন্ত তবে সম্ভাবনা বেশি রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি জেলার দিকে। তাই উত্তরবঙ্গেও যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। বিক্ষিপ্ত বৃষ্টিটা অক্টোবর মাসের 1, 2, 3 তারিখে হতে পারে। এই পর্যন্তই একটা আপডেট আমরা পাচ্ছি। এবার নতুন করে যে নিম্নচাপটা আসছে তার জন্য কী হতে পারে, তার জন্য যে সম্ভাবনা রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ব্যাপক বৃষ্টি হতে পারে 2, 3, 4 তারিখে। 2 তারিখে ত্রিপুরাতে বেশ কিছু কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, বিভিন্ন মডেল দেখাচ্ছে। যেমন পশ্চিম ত্রিপুরা রয়েছে, রাজধানী আগরতলা রয়েছে, সিপাহীজলা রয়েছে, খোয়াই, ধলাই, এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের ঝলকানি কিছু কিছু জায়গায় থাকতে পারে। তাই 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এরকম একটা বৃষ্টি চলতেই থাকবে। বিশেষ করে 5 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মাঝারি থেকে ভারী, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। 5 তারিখের পর থেকে এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টি স্বাভাবিকভাবে আস্তে আস্তে কমতে পারে। অন্যদিকে রয়েছে অন্যান্য জায়গার আপডেট, বিশেষ করে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। তাই অক্টোবর মাসের প্রথম সপ্তাহটা এই যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতে, সেখানে একটা দুর্যোগ বহন করে আনছে। বাংলাদেশেও সেই দুর্যোগ ভালো রকম হবার সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, ঢাকা বিভাগ, এখানে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে। তাই বাংলাদেশেও বৃষ্টি বাড়বে। উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। দক্ষিণাঞ্চলগুলো যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সেরকমভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের দিকে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি তো হতে পারে, এরকম একটা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সারা বাংলাদেশে অক্টোবর মাসের প্রথম সপ্তাহটা হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। একটু ভারী বৃষ্টি হতে পারে, যেমন ময়মনসিংহ রয়েছে, সিলেট রয়েছে, কুমিল্লা রয়েছে, এদিকে একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, সেটা অক্টোবর মাসে। তবে আজকে এবং আগামীকাল বাংলাদেশে বড় ধরনের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা, যে সমস্ত রাজ্যগুলোতে সম্ভাবনা বৃষ্টি রয়েছে আজকে, যেমন রয়েছে মধ্যপ্রদেশের দিকে, পূর্ব রাজস্থানের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে, বিহারের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে, উত্তরপ্রদেশের দিকে আজকে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি, উপকূলীয় অন্ধ্রপ্রদেশে হতে পারে, কর্ণাটকে হতে পারে, তামিলনাড়ুতে হতে পারে। তাই বড় ধরনের কিছু না হলেও কিন্তু হালকা মাঝারি হবে। বাংলা থেকে বর্ষা বিদায় নিতে দেরি রয়েছে, বিশেষ করে 10 অক্টোবর তারিখে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা পুরুলিয়া থেকে বর্ষা বিদায় নিতে পারে। আর অক্টোবর মাসের 15 তারিখে সারা পশ্চিমবঙ্গ, সারা বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের রাজ্য, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ থেকে বর্ষা বিদায় নিতে পারে। তাই মোটামুটি বলতে গেলে এখনও সপ্তাহ 2-1 সময় রয়েছে, বর্ষা তার কিছুটা খেলা দেখাতে পারে, অর্থাৎ সিস্টেমের হাত ধরে বর্ষা সক্রিয়তা দেখাতে পারে, তার জন্যই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি চলবে। তবে কবে বর্ষা বিদায় নেয় সেটা আপনাদের জানাবো। অন্যদিকে যে সিস্টেমটি ছিল তার জন্য ভারতবর্ষের জায়গা থেকে বর্ষা বিদায় নিচ্ছিল, রাজস্থান, গুজরাট থেকে নিয়েছে, অনেক জায়গায় চণ্ডীগড়, হরিয়ানা থেকে নিয়েছে, তবে সেটা থমকেছিল। সিস্টেমটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবার জন্য আবার বর্ষার বিদায় যাত্রা নতুন করে শুরু হতে পারে ভারতবর্ষের উত্তর পশ্চিম যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে। আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।